আসসালামু আলাইকুম। তাদত সিনে রসায়ন বিষয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্র অধ্যায় 4 তড়িৎ রসায়ন থেকে। আজকের আলোচনার বিষয় হচ্ছে সঞ্চয় কোষ বা রিচার্জেবল ব্যাটারি বা উভয়মুখী ব্যাটারি বা স্টোরেজ ব্যাটারি। তা আমরা জানি যে কোষের ভিতরে যে বিক্রিয়া ঘটে তাকে বলা হয় কোষ বিক্রিয়া। কোষ বিক্রিয়া ঘটার মাধ্যমে কোষের শক্তির রূপান্তর ঘটে। আমরা জানি একটা তড়িৎ কোষে দুই ধরনের শক্তি রূপান্তর ঘটে। একটি হচ্ছে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়। তবে সব কোষে এই দুই ধরনের শক্তি রূপান্তর ঘটে না। কিছু কিছু কোষে শুধু রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় আর কিছু কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে আবার তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ কোষ বিক্রিয়াগুলো কোনো কোষের ভিতরে শুধুমাত্র একদিকে ঘটে আবার কোনো কোষের ভিতরে উভয় দিকে ঘটে। অর্থাৎ কোষ বিক্রিয়াগুলো কোন দিকে ঘটে তার উপর ভিত্তি করে তড়িৎ কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে একমুখী কোষ আর একটাকে বলা হবে উভয়মুখী কোষ। একমুখী কোষ কোনগুলি? যে তড়িৎ কোষে শুধুমাত্র রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে বলা হয় একমুখী কোষ, যেমন ডেনিয়াল কোষ। এখানে শুধু রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই কোষ থেকে তড়িৎ ব্যবহার করতে থাকলে এক সময় এর তড়িৎ উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন একে পরিত্যক্ত ঘোষণা করতে হয়। আর কিছু কোষ আছে যে কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় আবার তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এরকম কোষগুলোকে বলা হবে উভয়মুখী কোষ, যেমন লেট স্টোরেজ ব্যাটারি বা সঞ্চয়ী কোষ এবং মোবাইলের ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি ইত্যাদি। আমরা লেট স্টোরেজ ব্যাটারি একটি ভালো সঞ্চয়ী কোষ হিসেবে কাজ করে। এটা সাধারণত আইপিএসের ব্যাটারি, গাড়ির মোটর গাড়ি বা ট্রাক ইত্যাদি গাড়িতে এই ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে বিদ্যুৎ উৎপাদনের কাজে। আমরা এরকম একটা ব্যাটারির আমরা আজকে গঠন এবং কার্যাবলী দেখব। তো সঞ্চয় কোষ বা স্টোরেজ ব্যাটারি বা রিচার্জেবল ব্যাটারি বা উভয়মুখী কোষ, এর কার্যাবলী হচ্ছে দুই প্রকার। একটা হলো ডিচার্জিং, একটা হচ্ছে চার্জিং। ডিচার্জিং প্রক্রিয়া কোনটিকে বলা হবে? যখন ওই ব্যাটারিতে যখন রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে, অর্থাৎ ওই ব্যাটারি থেকে যখন আমি বিদ্যুৎ পাবো, কোনো তড়িৎ কোষ থেকে যখন আমরা বিদ্যুৎ পাবো, অর্থাৎ বিদ্যুৎ উৎপন্ন হবে, তখন ওই কোষটাকে এটাকে বলা হবে ডিচার্জিং প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে বলা হবে ডিচার্জিং প্রক্রিয়া। অর্থাৎ ওখান থেকে তড়িৎ উৎপন্ন হচ্ছে, সেই তড়িৎটা আমরা ব্যবহার করতেছি। আর যে প্রক্রিয়ায় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে হয়ে ওই তড়িৎ কোষের মধ্যে জমা থাকবে, সেই প্রক্রিয়াকে বলা হবে চার্জিং প্রক্রিয়া। তাহলে উভয়মুখী কোষে এই দুই ধরনের প্রক্রিয়া চলবে। একটা হচ্ছে ডিচার্জিং প্রক্রিয়া আর একটা হচ্ছে চার্জিং প্রক্রিয়া। ডিচার্জিং প্রক্রিয়া হচ্ছে যখন রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হবে কোষের মধ্যে, অর্থাৎ ওখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে, তখন ওটাকে বলে ডিচার্জিং। আর চার্জিং প্রক্রিয়া হলো যখন আমরা ওই কোষটাকে কোনো বিদ্যুৎ উৎসের সাথে সংযোগ করে দিয়ে তখন ওখান থেকে বিদ্যুৎ শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে কোষের মধ্যে জমা থাকবে। এই প্রক্রিয়াকে বলা হবে চার্জিং প্রক্রিয়া। যখন ডিচার্জিং প্রক্রিয়া চলতে থাকবে, যখন এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হ্রাস পাবে, তখন আমরা এটাকে চার্জিং প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় একে বিদ্যুৎ উৎপাদনের উৎস হিসেবে ক্ষমতা অর্জন করার জন্য একে আমরা চার্জিং করব। আমরা এখন লেট স্টোরেজ ব্যাটারি, এরকম আমাদের সিলেবাসে লেট স্টোরেজ ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, এই দুইটা স্টোরেজ ব্যাটারি আছে। এই আমরা লেট ব্যাটারি গঠন এবং কার্যাবলী আমরা আলোচনা করব। আমরা জানি যে সাধারণত কোষের অ্যানোডে জারণ বিক্রিয়া এবং ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে। তো উভয়মুখী কোষের ক্ষেত্রে আমাদের দেখতেছে কার্যাবলী হচ্ছে দুইটা, ডিচার্জিং এবং চার্জিং। ডিচার্জিং প্রক্রিয়ায় আসলে অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটবে, অর্থাৎ স্বাভাবিক একমুখী কোষের যে প্রক্রিয়া বিক্রিয়াটা ঘটে সেই প্রক্রিয়াটাই ঘটবে। কিন্তু চার্জিং প্রক্রিয়ার সময়
অ্যানোডে বিজারণ বিক্রিয়া এবং ক্যাথোডে জারণ বিক্রিয়া ঘটবে, অর্থাৎ উল্টা বিক্রিয়াটা ঘটবে। এখানে আসলে অ্যানোডে চার্জিং প্রক্রিয়ার সময় অ্যানোডে বিজারণ বিক্রিয়া এবং ক্যাথোডে জারণ বিক্রিয়া ঘটলেও প্রকৃতপক্ষে এখানে অ্যানোড ক্যাথোড চেঞ্জ করা হবে না, শুধু বিক্রিয়াটা বিপরীত দিকে ঘটবে। অর্থাৎ ডিসার্জিং প্রক্রিয়ায় অ্যানোডে যে জারণ বিক্রিয়াটা ঘটতো সামনের দিকে ঘটতো জারণ বিক্রিয়াটা, আর চার্জিং প্রক্রিয়ায় ওই অ্যানোডে তখন বিপরীত দিকে ওই বিক্রিয়াটা ঘটবে, ফলে ওই বিক্রিয়াটা হবে বিজারণ বিক্রিয়া। তাহলে একটা বিক্রিয়া যদি সম্মুখ দিকে হয় জারণ, তাহলে পশ্চাৎ দিকে হবে বিজারণ। এজন্য বলা হচ্ছে যে ডিসার্জিং প্রক্রিয়ায় অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে, কিন্তু চার্জিং এর সময় ঠিক এর উল্টা বিক্রিয়াটা ঘটে, কিন্তু অ্যানোড ক্যাথোড ঠিকই থাকে, ব্যাটারি অ্যানোড ক্যাথোড কোনো চেঞ্জ হয় না। তাহলে আমরা এখানে একটু দেখি প্লেট স্টোরেজ ব্যাটারির গঠন এবং কার্যাবলী। প্রথমে আমরা গঠনটা জানি নি, এখানে চিত্রের দিকে তাকালে আমরা গঠন বুঝতে পারবো। আমরা জানি কোনো একটা তড়িৎ কোষে প্রধানত তিনটা অংশ থাকে, একটা হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার, ক্যাথোড তড়িৎদ্বার, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক পদার্থ। ঠিক এরকম লেড স্টোরেজ ব্যাটারির ক্ষেত্রেও একটি অ্যানোড এবং ক্যাথোড এবং তড়িৎ বিশ্লেষক পদার্থ আছে। লেড স্টোরেজ ব্যাটারির ক্ষেত্রে অ্যানোড হিসাবে লেড ধাতু ব্যবহার করা হয়, এখানে বেশ কয়েকটা লেড ধাতুর দণ্ড এখানে ব্যবহার করা হয়েছে, সেটাকে আবার একটা দণ্ড দিয়ে যুক্ত করে দেওয়া হয়েছে। আসলে এই তিনটাই হচ্ছে, এই তিনটাই লেড ধাতুর দণ্ড, এই তিনটাই অ্যানোড হিসাবে ব্যবহৃত হবে। ক্যাথোড হিসাবে লেড অক্সাইডের আবরণ যুক্ত, এখানে আমরা দেখি এই ক্যাথোডে দেখি আমরা লেড অক্সাইড, লেড অক্সাইডের আবরণ যুক্ত লেড ধাতু ব্যবহার করা হয়। লেড অক্সাইডের আবরণযুক্ত লেড ধাতু ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়। এখানে এই তিনটাই হচ্ছে লেড ধাতুর দণ্ড, কিন্তু এর গায়ে লেড অক্সাইডের আস্তরণ আছে। আসলে এখানে লেড ধাতুটা আসলে ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয় না, প্রকৃতপক্ষে লেড অক্সাইডটা ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু লেড অক্সাইড একটা পাউডার জাতীয় পদার্থ, এইটার সাথে তড়িৎ সংযোগ দেওয়া সম্ভব নয়, এই জন্য এখানে লেড ধাতু দণ্ড ব্যবহার করে এর ওপরে লেড অক্সাইডের আস্তরণ দিয়ে এটাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়েছে। পাতগুলোকে অর্থাৎ অ্যানোড এবং ক্যাথোড এই দণ্ডগুলো আসলে একটা ফাইবার কাঁচ শীট দ্বারা পরস্পর থেকে পৃথক থাকে, এই যে মাঝখানে একটা শীট দেওয়া হয়েছে এটা ফাইবার কাঁচ শীট, এটা পরস্পর থেকে অ্যানোড ক্যাথোডকে পৃথক রাখে। তড়িৎ বিশ্লেষক পদার্থ হিসেবে 30% সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ এখানে ব্যবহার করা হয়, অর্থাৎ অ্যানোডের জন্য যে তড়িৎ বিশ্লেষক পদার্থ, ক্যাথোডের জন্য ঠিক একই তড়িৎ বিশ্লেষক পদার্থ। আমরা দেখছি ডেনিয়াল কোষে দুই ধরনের তড়িৎ বিশ্লেষক পদার্থ ব্যবহার করা হয়, অ্যানোডে এক ধরনের, অ্যানোড অর্ধকোষে এক ধরনের, ক্যাথোড অর্ধকোষে আর এক ধরনের, কিন্তু লেড স্টোরেজ ব্যাটারিতে ব্যাটারির ক্ষেত্রে অ্যানোড এবং ক্যাথোডের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষক পদার্থ একটি, অর্থাৎ 30% সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ। তাহলে লেড স্টোরেজ ব্যাটারির গঠন আমরা দেখলাম, এবার লেড স্টোরেজ ব্যাটারির কার্যাবলী। লেড স্টোরেজ ব্যাটারির কার্যাবলী দুই প্রকার আমরা জানি, যেহেতু এটা উভয়মুখী কোষ, ডিসার্জিং প্রক্রিয়া এবং চার্জিং প্রক্রিয়া। ডিসার্জিং প্রক্রিয়ায় এখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ অ্যানোডে জারণ বিক্রিয়া এবং ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে। আমরা দেখি অ্যানোড হিসেবে লেড ধাতু ব্যবহার করা হচ্ছে, অ্যানোডে যে জারণ বিক্রিয়াটা ঘটতেছে এবং লেড সালফ্রিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া করে লেড সালফেট এবং দুইটা হাইড্রোজেন আয়ন এবং দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, জারণ বিক্রিয়ার সাথে ইলেকট্রন ত্যাগ করে। ক্যাথোডে ডিসার্জিং প্রক্রিয়া বিজারণ বিক্রিয়া ঘটে, এখানে ক্যাথোডে আমরা লেড অক্সাইডের আবরণযুক্ত লেড ধাতু ব্যবহার করা হয়েছে, প্রকৃতপক্ষে এখানে ক্যাথোড হচ্ছে লেড অক্সাইড। তাহলে লেড অক্সাইড এই হাইড্রোজেন আয়ন আর সালফেট আয়নের সাথে বিক্রিয়া করে দুইটা ইলেকট্রন সে গ্রহণ করছে, করার ফলে লেড সালফেট এবং দুই অণু পানি উৎপন্ন করে। এখন আমরা যদি এই বিক্রিয়া দুইটা যোগ করি, অর্থাৎ অ্যানোডের জারণ বিক্রিয়া এবং ক্যাথোডের বিজারণ বিক্রিয়া আমরা যদি একসঙ্গে যোগ করি, তাহলে আমরা একটা ডিসার্জিং প্রক্রিয়ায় কোষের ভিতরে যে পূর্ণ কোষ বিক্রিয়াটা ঘটছে সেটা আমরা পাবো। যেমন লেড অর্থাৎ তীর চিহ্নের বাম পাশেরগুলো বাম পাশে যোগ করতে হবে, ডান পাশেরগুলো ডান পাশে যোগ করতে হবে। তাহলে বাম পাশে আমাদের লেড প্লাস লেড অক্সাইড প্লাস সালফ্রিক অ্যাসিড আর ইলেকট্রনগুলো উভয় পক্ষ থেকে বাদ চলে যাবে, ডান পাশে লেড সালফেট প্লাস দুই অণু পানি। আমরা এখানে একটু দেখি ক্যাথোডে বিজারণ বিক্রিয়াটা
এখানে চারটা হাইড্রোজেন আয়ন ব্যবহার করা আছে। চারটা হাইড্রোজেন আয়নের মধ্যে দুইটা হাইড্রোজেন আয়ন হচ্ছে তড়িৎ বিশ্লেষক পদার্থ সালফিউরিক অ্যাসিড থেকে আসছে, আর দুইটা হাইড্রোজেন আয়ন হচ্ছে অ্যানোডে যে জারণ বিক্রিয়াটা করছে সেখানে যে দুইটা হাইড্রোজেন আয়ন উৎপন্ন হচ্ছে সেই দুইটা হাইড্রোজেন আয়ন এখানে নিয়ে আসা হয়েছে। তাহলে যখন ডিসার্জিং প্রক্রিয়া ঘটবে অর্থাৎ লেড স্টোরেজ ব্যাটারি থেকে যখন বিদ্যুৎ উৎপন্ন হবে অর্থাৎ বিদ্যুতের উৎস হিসেবে যখন সে ব্যবহার হবে তখন এই পূর্ণকোষ বিক্রিয়াটি ঘটবে, ফলে বিদ্যুৎ উৎপন্ন হবে, সেই বিদ্যুৎ আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারব। এবার চার্জিং প্রক্রিয়া, অর্থাৎ এইভাবে বিদ্যুৎ উৎপন্ন হতে হতে যখন ব্যাটারির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হ্রাস পাবে তখন একে আমরা পুনরায় চার্জ করতে পারবো। চার্জ করার জন্য এই ব্যাটারিটিকে বিদ্যুতের উৎসের সাথে সংযোগ করে দিতে হবে, তখন এখানে থেকে বিদ্যুতের উৎস থেকে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে এই লেড স্টোরেজ ব্যাটারির মধ্যে সঞ্চিত হবে। যখন আমরা এটা তখন আবার পূর্বের বিক্রিয়াটা ডিচার্জিং প্রক্রিয়া বিক্রিয়াগুলো ঘটতে থাকবে, ফলে আবার বিদ্যুৎ শক্তি উৎপন্ন হতে থাকবে। এবং চার্জিং প্রক্রিয়ায় ঠিক ডিচার্জিং প্রক্রিয়ার বিপরীত ঘটনা ঘটবে, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে। এই জন্য অ্যানোডে ডিসার্জিং প্রক্রিয়ায় অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটছে, চার্জিং প্রক্রিয়া অ্যানোডে বিজারণ বিক্রিয়া ঘটবে। ডিসার্জিং প্রক্রিয়ায় ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটছে, চার্জিং প্রক্রিয়া ক্যাথোডে জারণ বিক্রিয়া ঘটবে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে অনেকে মনে করতে পারে যে এখানে ডিসার্জিং প্রক্রিয়া এবং চার্জিং প্রক্রিয়ার বিক্রিয়া হচ্ছে বিপরীত, তাহলে কি এখানে যখন চার্জিং করব আমরা ব্যাটারিটা তখন কি অ্যানোডটা ক্যাথোড হয়ে যাবে, ক্যাথোডটা অ্যানোড হয়ে যাবে না, এরকম ঘটনা ঘটবে না। অ্যানোড অ্যানোডই থাকবে, ক্যাথোড ক্যাথোডই থাকবে, শুধু বিক্রিয়াটা উল্টা হয়ে যাবে। এখানে যেমন আমরা জানি যে জারণ বিক্রিয়ায় ডিসার্জিং প্রক্রিয়ায় অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটতেছে, এখানে জারণ বিক্রিয়া কোনটাকে বলা হচ্ছে, এটা সম্মুখমুখী বিক্রিয়াটাকে জারণ বিক্রিয়া বলা হচ্ছে, তাহলে পশ্চাৎ বিক্রিয়াটা হবে বিজারণ বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটাই যখন চার্জিং প্রক্রিয়া লিখবো তখন আমরা উল্টা করে লিখবো, অর্থাৎ লেড সালফেট দুইটি হাইড্রোজেন আয়ন প্লাস দুইটি ইলেকট্রন, উল্টা করে লিখলেই আমার এই বিজারণ বিক্রিয়া হয়ে যাবে। ঠিক এরকম ডিসার্জিং প্রক্রিয়া ক্যাথোডে যেমন বিজারণ বিক্রিয়া হচ্ছে, এখানে আসলে প্রকৃতপক্ষে সমূহ বিক্রিয়াটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা যদি পশ্চাৎ বিক্রিয়াটার কথা চিন্তা করি তাহলে এটা জারণ বিক্রিয়া, সেটাই ঘটবে চার্জিং প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে অ্যানোডে বিজারণ বিক্রিয়া, তাহলে আমাদের এই বিক্রিয়াগুলো বারবার মনে রাখার দরকার নেই, আমরা যদি ডিসার্জিং প্রক্রিয়ার বিক্রিয়াগুলো মনে রাখি তাহলে চার্জিং প্রক্রিয়ার বিক্রিয়াটাও আমরা লিখতে পারবো, কারণ ডিসার্জিং প্রক্রিয়ায় অ্যানোডে যে জারণ বিক্রিয়াটা আছে সেটাকে আমরা চার্জিং প্রক্রিয়ার সময় অ্যানোডে বিজারণ বিক্রিয়া হিসেবে লিখবো, ঠিক খালি উল্টা করে লিখবো। অনুরূপভাবে ডিসার্জিং প্রক্রিয়ায় ক্যাথোডে বিজারণ বিক্রিয়া আছে সেটাকে আমরা চার্জিং প্রক্রিয়ার সময় ঠিক উল্টা করে লিখবো, তাহলে ওটা ক্যাথোডে জারণ বিক্রিয়া হয়ে যাবে। এরপরে আমরা দুটাকে যদি আমরা যোগ করি তাহলে আবার পূর্ণকোষ বিক্রিয়া পাওয়া যাবে। তো পূর্ণকোষ বিক্রিয়াটাও ঠিক ডিসার্জিং প্রক্রিয়ায় যে পূর্ণকোষ বিক্রিয়াটা ঘটছে সেটা সম্মুখ বিক্রিয়াটা হচ্ছে ডিসার্জিং প্রক্রিয়ার জন্য ঘটছে, পশ্চাৎমুখী বিক্রিয়াটা যদি আমরা লিখি তাহলে এটা চার্জিং প্রক্রিয়ার জন্য হয়ে যাবে। তাহলে এই পূর্ণকোষ বিক্রিয়ার মাধ্যমে এখানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে এই ব্যাটারির মধ্যে সঞ্চিত হতে থাকবে যখন আমরা চার্জ করবো ব্যাটারিটা, তারপরে ব্যাটারি যখন পূর্ণ চার্জ হয়ে যাবে তখন বিদ্যুৎ উৎস থেকে আমরা ব্যাটারিটাকে বিচ্ছিন্ন করলে আবার এখান থেকে এই ডিসার্জিং প্রক্রিয়ায় তড়িৎ শক্তি উৎপাদন হতে থাকবে, সেই তড়িৎ শক্তি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা লেড স্টোরেজ ব্যাটারির গঠন এবং কার্যাবলী অর্থাৎ লেড স্টোরেজ ব্যাটারি কী কী জিনিস দিয়ে তৈরি এবং এই লেড স্টোরেজ ব্যাটারি থেকে কীভাবে তড়িৎ উৎপন্ন হয়, আবার তড়িৎ উৎপাদন ক্ষমতা নিঃশেষ হয়ে গেলে কীভাবে আবার এটাকে বিদ্যুতের সাথে সংযোগ করে চার্জিং করে আবার কীভাবে এর ক্ষমতা ফিরিয়ে আনা যায় সেটা তোমরা বুঝতে পারছো। আমরা আগামী দিন আর একটি কোষ পড়ব, সেটার নাম হচ্ছে ফুয়েল সেল বা জ্বালানি কোষ, এখান থেকে কীভাবে তড়িৎ উৎপন্ন হয়, এটা একটি পরিবেশ বান্ধব বিদ্যুতের উৎস হিসেবে কাজ করে, এটার গঠন এবং কার্যাবলী পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। ততক্ষণ সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি।